খাদ্যের ছয়টি উপাদান, আমিষ, শর্করা, স্নেহজাতীয় পদার্থ, এছাড়াও ভিটামিন, খনিজ লবণ ও পানি। আমরা আগের ভিডিওতে আমিষ, শর্করা ও স্নেহজাতীয় পদার্থ সম্পর্কে জেনেছি, এখন আমরা ভিটামিন, খনিজ লবণ ও পানি সম্পর্কে জানব। ভিটামিন গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। ভিটামিনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে তারা যারা চর্বিতে দ্রবীভূত হয়ে যায়। মূলত ভিটামিন এ, ডি, ই ও কে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ এরা চর্বির উপস্থিতিতে চর্বিতে মিশে যায়। পানিতে দ্রবণীয় ভিটামিন, এরা পানিতে মিশে যায়। ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি পানিতে দ্রবণীয় ভিটামিন। বিভিন্ন খাদ্য উপাদানে আমরা এই ভিটামিনগুলোকে পেয়ে থাকি, যেমন দুধ, মাখন, চর্বি, ডিম ইত্যাদি খাদ্য উপাদানে আমরা ভিটামিন এ কে পেয়ে থাকি। ঢেঁকি ছাটা চাল, লাল আটা, মুগ ডাল, ছোলা এগুলোতে খেলে ভিটামিন বি এর অভাব পূরণ হয়। আনারস, কাঁচামরিচ, টমেটো ইত্যাদি সবজি খেলে আমরা ভিটামিন সি পাই। এছাড়া সূর্যের আলোর উপস্থিতিতে মানুষের দেহে ভিটামিন বি ডি তৈরি হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন উপাদান থেকে, বিভিন্ন খাদ্য উপাদান থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি এবং এগুলো খেয়ে আমরা দেহে ভিটামিনের অভাব পূরণ করতে পারি। আরেকটি খাদ্য উপাদান হচ্ছে খনিজ লবণ। দেহকোষ এবং দেহের তরলাংশের জন্য এই খনিজ লবণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের দেহে ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি খনিজ লবণের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহে পানির সমতা রক্ষা, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা, স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন, এনজাইম, হরমোন এগুলো গঠনের জন্য খনিজ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খনিজ লবণের কাছ থেকে বোঝা যাচ্ছে যে দেহে খনিজ লবণের অভাব হলে কত ক্ষতি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। পানি এতই গুরুত্বপূর্ণ, এর গুরুত্বের উপর ভিত্তি করে পানির অপর নামকে জীবন বলা হয়ে থাকে। পানি ছাড়া জীবন সম্ভব না। অক্সিজেনের পরই পানির অবস্থান। মানবদেহে পানি মূলত তিন প্রকার কাজ করে থাকে। দেহ গঠন করে থাকে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করে আর দূষিত পদার্থ নির্গমন করে থাকে। মানুষের দেহের 45-60% হচ্ছে পানি। অর্থাৎ বুঝতেই পারছো পানি কত গুরুত্বপূর্ণ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 1 লিটার পানি পান করা উচিত। তাহলে তোমরা সবসময় খেয়াল রাখবে, বেশি বেশি করে পানি খাবে এবং তোমরা দিনে যেন এই 1 লিটার পানি গ্রহণ করছো। আমরা এখানে ভিটামিন, খনিজ লবণ ও পানি সম্পর্কে জেনেছি, এদের গুরুত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।